আসসালামু আলাইকুম, আমি ডক্টর রেজওয়ানা সোহান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি এনাম মেডিকেল কলেজ এবং হাসপাতালের এন্ডোক্রাইন এবং ডায়াবেটিস বিভাগে। আজকে আমরা আলোচনা করব গর্ভকালীন ডায়াবেটিস নিয়ে এবং এই সময় এর করণীয় কী। গর্ভকালীন ডায়াবেটিস আসলে কি? রোগীরা দুইভাবে গর্ভকালীন ডায়াবেটিস নিয়ে আমাদের কাছে আসতে পারে, যাদের আগে থেকে ডায়াবেটিস ছিল এখন গর্ভধারণ করেছেন, অথবা গর্ভধারণের 3 মাস পরবর্তী সময়ে যে কোনো সময় তাদের যদি ডায়াবেটিস ডেভেলপ করেন। এখন গর্ভকালীন এই ডায়াবেটিসকে আমরা এত গুরুত্ব সহকারে কেন দেখছি, তার কারণ বিভিন্ন সমীক্ষা থেকে দেখা গেছে যে পূর্ববর্তী সময়ের চেয়ে এখন গর্ভকালীন ডায়াবেটিসের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে। প্রতি 8 জন মায়ের মধ্যে একজনের গর্ভকালীন ডায়াবেটিস দেখা যায়, এবং এই অনিয়ন্ত্রিত ডায়াবেটিস যেমন মায়ের শরীরের উপর ক্ষতিকর প্রভাব ফেলে, ঠিক তেমনি বাচ্চার উপরও ক্ষতিকর প্রভাব ফেলে। মায়ের উচ্চ রক্তচাপ, রক্তের চর্বি বেড়ে যাওয়া, অথবা খিচুনি, যাকে আমরা প্রি এক্লামশিয়া বা এক্লামশিয়া বলে থাকি, এবং পরবর্তীতে বাচ্চা অত্যন্ত বড় হয়ে যাওয়ার জন্য তার প্রসবে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে, এবং প্রসব পরবর্তী বিভিন্ন জটিলতা যেমন ইনফেকশন অথবা রক্তক্ষরণ হতে পারে। এবং বাচ্চার উপর যেসব ক্ষতি দেখা যায় তা হলো জন্মগত ত্রুটি, অথবা গর্ভে থাকা অবস্থায় অত্যন্ত বেশি ওজন অথবা কম ওজন, এবং বিকলাঙ্গতা এসব দেখা দেয়, এবং জন্মের পরে নিউনেটাল হাইপোগ্লাইসেমিয়া অর্থাৎ রক্তের সুগার কমে যাওয়া, অথবা শ্বাসকষ্ট, খিচুনি, জন্ডিস এগুলোর প্রবণতা বেশি থাকে। এবং পরবর্তীতে এসব বাচ্চারা যখন বড় হয় তাদের মধ্যে স্থূলতা অথবা টাইপ 2 ডায়াবেটিস ডেভেলপ করার প্রবণতা অনেক বেশি থাকে। তো এই গর্ভকালীন ডায়াবেটিস আমরা কীভাবে প্রতিকার করতে পারি? মেইনলি স্ক্রিনিং করতে হয়। কেউ যখন গর্ভধারণ করেন আমরা প্রথমেই উপদেশ দেই যত দ্রুত সম্ভব স্ক্রিনিং মাধ্যমে ডায়াবেটিস আছে কি না সেটা দেখে নেওয়া। পরীক্ষাটি হলো OGTT। OGTT পরীক্ষার মাধ্যমে আমরা GDM বা গর্ভকালীন ডায়াবেটিস আছে কি না তা দেখে নেই, এবং যদি কারো ডায়াবেটিস না থাকে তাহলে পরবর্তীতে 24 থেকে 28 সপ্তাহে গিয়ে আমরা আরেকবার এই পরীক্ষাটি রিপিট করি। যদি কারো গর্ভকালীন ডায়াবেটিস থেকে থাকে, কোনো উপসর্গ না থাকে, এরপরও তার পর্যাপ্ত চিকিৎসা প্রয়োজন। চিকিৎসাগুলো হলো, প্রথমত আমরা তাদেরকে একটা নির্দিষ্ট খাদ্য তালিকা মেনে চলতে বলি। প্রথম 3 মাসে এক ধরনের খাদ্য তালিকা থাকে, এবং বাকি সময়টুকু আরেক ধরনের খাদ্য তালিকা দিয়ে দিই। এবং এই খাদ্য তালিকাটি মেইন 3টি খাবার, সকালের নাস্তা, দুপুরের খাবার এবং রাতের খাবার থাকে, এবং 3টি নাস্তায় ভাগ করা থাকে। 11টার সময়কার নাস্তা, বিকাল 5টার নাস্তা, এবং রাতে ঘুমানোর আগে কিছু খাবার খেয়ে ঘুমাতে বলি, যাতে রোগীর হাইপোগ্লাইসেমিয়া না হয়। আমাদের যেমন হাইপারগ্লাইসেমিয়ার দিকেও নজর রাখতে হবে, ঠিক তেমনি রোগী যাতে হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ না করে সেদিকেও দৃষ্টি রাখতে হবে। এবং এর পরবর্তীতে আমরা রোগীকে ব্যায়ামের কিছু উপদেশ দিই। কোনো ভারী ব্যায়াম বা পেটে চাপ পড়ে এ ধরনের কোনো ব্যায়াম করা যাবে না। আমরা ইউজুয়ালি বলে থাকি যে প্রতিবেলা খাবারের পরে 10 থেকে 15 মিনিট করে হাঁটবেন, অথবা যদি কেউ পারে তাহলে এক নাগাড়ে 30 মিনিট করে হাঁটবেন। এরপরেও যদি তার সুগার কন্ট্রোলে না আসে তাহলে গর্ভকালীন ডায়াবেটিসের জন্য একমাত্র চিকিৎসা হলো ইনসুলিন। মুখে খাওয়ার ওষুধের কোনো এখানে অপশন নেই, কারণ মুখে খাওয়ার ওষুধ বাচ্চার উপর এবং বাচ্চার ভবিষ্যতের উপর ক্ষতিকর প্রভাব ফেলে। এরপরে আমাদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইনসুলিনটি নির্ধারণ করে নিতে হবে। গর্ভকালীন ডায়াবেটিস রোগীর পরবর্তীতে প্রসবের সময় সিজারিয়ান সেকশনের জন্য কোনো ইন্ডিকেশন নয়। এই সময় নর্মাল ডেলিভারিও করা যাবে, তবে বাচ্চা যদি প্রয়োজনের তুলনায় বেশি বড় থাকে তাহলে গাইনোকোলজিস্টের সাথে কথা বলে ডিসিশন নেওয়া ভালো। এবং প্রসব পরবর্তীতে 4 থেকে 12 সপ্তাহের মধ্যে আমরা রোগীকে আরেকবার OGTT-র মাধ্যমে স্ক্রিনিং করিয়ে নিতে বলি যে তার ডায়াবেটিসটি আছে নাকি নেই। এবং বাচ্চা প্রসবের পর বাচ্চার সুগারটি চেক করা কিন্তু খুবই জরুরি, কারণ এই সময় নিউনেটাল হাইপোগ্লাইসেমিয়া হয়, মানে বাচ্চার রক্তের সুগার কমে যায়, ফলে বাচ্চার হাইপোগ্লাইসেমিয়া ডেভেলপ করে। তো সেইটি প্রতিকারের জন্য আমাদের অবশ্যই বাচ্চার ব্লাডটি চেক করে দেখতে হবে এবং পর্যাপ্ত চিকিৎসা নিতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরেকদিন আরেকটা টপিক নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।